ইসরায়েল বিশ্বের মানুষের কাছে অতি পরিচিত একটি রাষ্ট্র। ইসরায়েল ঠিক যে পন্থায় বিশ্বে পরিচিতি লাভ করেছে আর কোনো রাষ্ট্র এমন পন্থায় পরিচিতি লাভ করেনি। খবরের পাতা উল্টালেই বা টিভি অন করলেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের খবর ও ইসরায়েলের নির্মমতার খবর অহরহ শোনা যায়। মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে। এই ঘৃণার পেছনের কারণও অযথা নয়, কারণ এই ইসরায়েলের হামলায় গত 45 বছরে লাখ লাখ ফিলিস্তিনের রক্তধারা প্রবাহিত হয়েছে। অনেকেই জানতে চান কিভাবে প্রতিষ্ঠিত হলো এই রাষ্ট্র, কি ছিল এর পেছনের ইতিহাস, তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বে ইহুদিদের নিজেদের কোনো দেশ ছিল না, তারা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। 1897 সাল থেকেই তাদের এই আকাঙ্ক্ষা প্রকাশ পায়। রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী ফিলিস্তিনে বসবাস করত। ইহুদিরা বিশ্বাস করে ফিলিস্তিন হল তাদের জন্য ঈশ্বর প্রতিশ্রুত ভূমি। ফিলিস্তিনের গাজা থেকে 2 মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানে 1930-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। তারা মূলত ছিল সেখানকার অভিবাসী। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস। সেখানে আরবদের কৃষি খামার ছিল, তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল। যেহেতু তারা এই জায়গাটাকে নিজেদের পুণ্যভূমি বলে ভাবত, তাই তারা ফিলিস্তিনকেই তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার স্থান হিসেবে বেছে নেয়। এই সেই অনুযায়ী কাজ শুরু করে। উল্লেখ্য, ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। ফিলিস্তিন অঞ্চলটি পৃথিবীর প্রাচীন অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। এর আয়তন 10,429 বর্গমাইল। ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। ব্রিটিশ সরকার ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করতে সহায়তা করার সিদ্ধান্ত নেয়। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর 1917 সালের 2 নভেম্বর বিষয়টি জানিয়ে ইহুদি জায়নবাদী আন্দোলনের নেতা ব্যারন রটসচাইল্ডকে একটি চিঠি লিখেন। সে চিঠি ইতিহাসে বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিতি পায়। রাষ্ট্র গঠনের জন্য পর্যাপ্ত ইহুদি ফিলিস্তিনে না থাকায় ব্রিটিশরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে আসে এবং ফিলিস্তিনিদের বিতরণ করতে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিন ভূখণ্ডে আসতে থাকে। 1922 সালে ইসরায়েলের ইহুদি ছিল মাত্র 12%, 1931 সালে তা হয় 23%, আর 1947 সালে তা বেড়ে 32% দাঁড়ায়। 1923 সালে স্বাধীন তুরস্কের জন্ম হলে ইহুদিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদগ্রীব হয়ে যান। ইহুদি নেতারা ইউরোপের বিভিন্ন দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, গ্রিস এবং সুইজারল্যান্ডে বসবাসকারী ইহুদিদেরকে ইসরায়েলে বসতি করার আহ্বান জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় 2.5 লাখ অভিবাসী ইহুদি ফিলিস্তিন ভূখণ্ডে পাড়ি জমান। 1930-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারে যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসতে শুরু করে এবং জমি কিনতে থাকে। আরবরা বুঝতে পারে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদ্রোহ করে তারা। তাদের হামলার লক্ষ্যবস্তু হয় ব্রিটিশ সৈন্য ও ইহুদিরা, কিন্তু সে বিদ্রোহ কঠোর হাতে দমন করে ব্রিটিশ সৈন্যরা। তাদের কঠোর দমন পীড়নে আরব সমাজে ভাঙন তৈরি হয়। এই সুযোগে ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নেয়। 1930-এর দশকের শেষের দিকে ব্রিটেন হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সচেষ্ট হয়। সেজন্য আরব ও ইহুদি দুই পক্ষকেই হাতে রাখতে চেষ্টা করে ব্রিটেন। 1939 সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে, যেখানে বলা হয় পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিন ভূখণ্ডে, অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়। ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। তারা একই সাথে ব্রিটেন ও হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী 32,000 ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়। সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডের ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেন। ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া
1,00,000 ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা করে দিতে। কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে। এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী, কিন্তু তাতে খুব একটা ফল হয়নি। ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তখন সমাধানের জন্য ব্রিটেনের ওপর চাপ বাড়তে থাকে। এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 8-10% মালিক হলেও তাদের মোট জমির 55% দেওয়ার অবৈধ প্রস্তাব পাশ হয়। কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল ইহুদিদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এ সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়। জাতিসংঘের এ সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল। তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে। তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল। ইহুদিরা আরবদের ওপর জোরালো আক্রমণ শুরু করে। অনেক বিশ্লেষক মনে করেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল। ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের ওপর কয়েকটা আক্রমণ চালায়। কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। ইহুদিরা তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে 1947 সালের ডিসেম্বরের মাস নাগাদ 7,00,000-এর বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। 1948 সালের 14 মে ফিলিস্তিনের কঠিন এক বিপদের মধ্যে ফেলে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। তার আগেই তৎকালীন ইহুদি নেতারা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন। জন্ম নেয় অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ঠিক যেভাবে মানুষের সুস্থ শরীরে জন্ম নেয় বিস্ফোরা, এরপর থেকেই কোনো কারণ ছাড়াই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে এবং রক্তরঞ্জিত করে চলেছে মুসলিম এলাকা। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে অবৈধ ইসরায়েলি বাহিনী। ফলে ইসরায়েল সকল মুসলিমদের চোখে এখন প্রধান শত্রু। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল বিশ্বের কোনো দেশকেই তোয়াক্কা করে না। তারা নির্বিচারে প্রতিনিয়ত হত্যা করে চলেছে মুসলমানদের, কিন্তু তাদের দমন করার জন্য কেউ নেই। আমেরিকার মদদে ইসরায়েল এতটাই শক্তিশালী যে সমগ্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের রয়েছে একচ্ছত্র আধিপত্য। মুসলমানদের শক্তি হিসেবে বর্তমানে ইসরায়েলকে চোখ রাঙিয়ে আসছে ইরান। আর তাই ইরান এবং ইসরায়েল এখন এক রণাঙ্গনের নাম। বিশেষজ্ঞরা বলছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম আবার মুছে যাবে। তবে সেটির জন্য দরকার মুসলমানদের ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে একতা। দর্শক, সত্যিই কি মানচিত্র থেকে মুছে যাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।